আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার স্বাদের কাতলা মাছের পাকোড়া বা পোড়া রেসিপিটি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার সুইট সুইট ভিউয়ার্সদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা চাইলে যে কোনো বড় মাছের ডিম দিয়ে আমার রেসিপি ফলো করে পাকোড়া বা পোড়া তৈরি করতে পারবেন। সব ভিউয়ার্স, আশা করছি আপনারা আমার পুরো ভিডিওতে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সব ভিউয়ার্স, আমার এই মাছের বড়া বা পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বড় মাছের ডিম দিয়ে আপনারা চাইলে ঝুরি বাজি অথবা এরকম পাকোড়া তৈরি করে পাতলা মতো ঝুল করে এগুলো ছেড়ে দিতে পারবেন, খুবই টেস্টি হয় খেতে। সব ভিউয়ার্স, আমি আরও কোনো একদিন আপনাদের সাথে সেটি ট্রাই করব। আশা করছি আপনারা আমার সাথেই আছেন। সব ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই এই মজাদার গাগলা মাছের পাকোড়া বা বড়া রেসিপিটি তৈরি করতে। এজন্য আমি নিয়েছি আস্ত একটি গাগলা মাছের 2 কোয়া ডিম। ভিউয়ার্স, ডিম ছাড়া আমার আর যা যা লাগছে। ভিউয়ার্স, আমি এখানে নিয়েছি 1/3 কাপ বেসন ও চালের গুঁড়া। বেসন আমি বেশি পরিমাণে দিয়েছি, সাথে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, এতে করে পাকোড়াটা ক্রিস্পি হবে। নিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ, আর নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচ করে। নিয়েছি গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লবণ নিয়েছি আমি স্বাদ মতো, আর 2টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, আর ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবারে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা থেকে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি চামড়াটা ছাড়িয়ে নিলাম, এটি আমি ফেলে দিব। এবারে মাছের ডিমের মধ্যে আমি সব উপকরণ একে একে দিয়ে দিব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, লবণ এবং ফেসন চালের গুঁড়া। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং বাকি গুঁড়ো মশলাগুলো। তো ভিউয়ার্স, এটি খুবই টেস্টি হয়েছিল। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই এরকম পাকোড়া তৈরি করবেন। ভিউয়ার্স, আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দেখুন আমি কিভাবে একটি চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি আরও একটু ক্রিস্পি করতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ। তো ভিউয়ার্স, আমি এটি অলরেডি তৈরি করে খেয়ে নিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। দেখুন ভিউয়ার্স, 2 কোয়া ডিমের মধ্যে আমি 1/3 কাপ বেসন এবং চালের গুঁড়া দেওয়াতে ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো ভিউয়ার্স, আপনাদের ডিমের পরিমাণ বুঝে বেসন এবং চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, এরকম শক্ত মতো থাকলেই ভালো, এতে করে তেলের মধ্যে ছেড়ে দিলে চ্যাপটা মতো বা ছড়াবে না। এবারে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার। তো ভিউয়ার্স, আমি একই মাপে ব্যাটার দিয়ে দিচ্ছি একে একে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আস্তে আস্তে আমার পাকোড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। সব ভিউয়ার্স, আমি এগুলো মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব, এতে করে ভিতরটা কাঁচা থাকবে না আর বাহিরটাও ক্রিস্পি এবং মুচমুচে হবে। সব ভিউয়ার্স, আমি এগুলো উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি, বেশি আঁচ দেওয়া যাবে না, এতে করে বাহিরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। দেখুন ভিউয়ার্স, আমার এগুলো পুরোপুরি পর্যাপ্ত কালারে চলে এসেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এবারে আমি একটি প্লেটে কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি এবং একটি তেল ঝরানো চামচ দিয়ে একে একে উঠিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি আরও এক প্লেস ভাজতে দিয়ে দিলাম, এগুলো আমি একইভাবে 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। তো ভিউয়ার্স দেখুন, আস্তে আস্তে এগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, এবং ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব কিচেন টিস্যুর উপরে। তো ভিউয়ার্স, এগুলো আমি অফ স্ক্রিনে কিচেন টিস্যুর উপরে বিছিয়ে নিয়েছিলাম, এবারে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স কতটা ক্রিসপি এবং টেস্টি দেখাচ্ছে আমার গাগলা মাছের ডিমের পাকোড়া বা বড়া রেসিপিটি। এবারে আমি একটি পাকোড়া বা বড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি এবং ভিতরটা কতটা জুসি, আর খেয়ে বলে দিচ্ছি কতটা টেস্টি হয়েছিল। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে। সব ভিউয়ার্স, এরকম মজাদার এবং নিত্য নতুন রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করবেন। আর রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের আনসার দিব। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।